আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় বলে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আধুনিক বিজ্ঞান। এই বিষয়টিকে আবর্তন করে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরান থেকে একখানি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসে থাকো, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা তর্জমা, তার আলোকে শুনব আমরা নির্ধারিত বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও স্মার্টের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হল 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে আমাদের এই পৃথিবী চলছে। 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষ। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 195টি রাষ্ট্রের মধ্যে 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। আল্লাহর কোরআনের গবেষণা, প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্রতম ও সুগন্ধিময় সুন্নতগুলোর গবেষণা। শুধু 59টি মুসলিম দেশে নয়, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। আল্লাহু আকবার বলেন। কোরআনের গবেষণা যেমন চলছে, ঠিক তেমনি কোরআনের গবেষণার পাশাপাশি আল্লাহর নবীর হাদিস মোবারাকার গবেষণাও কিন্তু তারা করে যাচ্ছেন। একদল মানুষের টার্গেট কোরআন এবং সুন্নাকে গবেষণা করে, যদি এটি বিজ্ঞানের সাথে মিলে তাহলে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে চায়, আর যদি বিজ্ঞানের সাথে না মিলে তারা সেটিকে অ্যাভয়েড করতে চায়, উপেক্ষা করতে চায়। এটি নিতান্তই এটি দুঃখজনক ব্যাপার। কোরআন এবং সুন্নার বিষয়টি এটি আল্লাহর পক্ষ থেকে, যদি কোনো বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে এটা বিজ্ঞান, এটা বিজ্ঞানের জন্য কল্যাণকর। কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী যা বলে গেছেন, কোনো একটি বক্তব্য, কোনো একটি অক্ষর এটা অবৈজ্ঞানিক নয় বা সেখানে বিজ্ঞানের সাথে রিলেটেড নয়, এমন কোনো বক্তব্য আল্লাহর নবী কখনো দিয়ে যান নাই। সুবহানাল্লাহ। বরং এই পৃথিবীতে আল্লাহ নবীর বাণীগুলো নিয়ে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। 1984 সালে লন্ডনে 12ই মার্চ সেখানে জাপান, জার্মান বিভিন্ন রাষ্ট্রের বিজ্ঞানীরা একত্রিত হয়ে ওরা প্রথমে টার্গেট করল আল্লাহর কোরআনের তারা ভুল ধরবে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে আল্লাহর কোরআনের কোনো মিস্টেক পাওয়া যায় কিনা, কোনো ভুল পাওয়া যায় কিনা, এই টার্গেট করল। গোটা কোরআন তারা তন্ন তন্ন করে তেলাওয়াত করল, আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করল, গবেষণা করে এক পর্যায়ে
তারা দেখলো আল্লাহর কোরআনে কোনো ভুল নেই, আল্লাহর কোরআনটি হচ্ছে একটি নির্ভুল কিতাব। সুবহানাল্লাহ, আল্লাহর যেমন কোনো লয় নেই, ক্ষয় নেই, পরিবর্তন আর পরিবর্ধন নেই, আল্লাহর কালামেরও কোনো লয় ক্ষয় পরিবর্তন আর পরিবর্ধন নেই। আমাদের দেশের বিজ্ঞানীদের বক্তব্যের মধ্যে নড়চড় আছে, ওরা সকালে একটা বলে দুপুরে আরেকটা বলি, সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই তারা মত পাল্টাই ফেলি। একসময় বিজ্ঞানীরা বলতো, বিজ্ঞানীদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়েছে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। একদল বলল পৃথিবী ঘুরে সূর্য ঘুরে না, কিছুদিন পরে বলে না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, পৃথিবী স্থির। পরবর্তীতে তারা বলল না পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে, আমরাও ঘুরি নিজেরাও ঘুরে। পরবর্তীতে এটাই প্রমাণিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানান দিচ্ছেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, প্রত্যেক গ্রহ নক্ষত্রগুলো তাদের নিজস্ব কক্ষপথে তারা পরিভ্রমণ করছে, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় তারা ঘুরছে। আল্লাহু আকবার বলে আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র রয়েছে সবগুলোই আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছেন। ওরা যখন আল্লাহর কোরআনের কোনো মিস্টেক, কোনো ধরনের কোনো ভুল ত্রুটি পেল না, এক পর্যায়ে তারা টার্গেট করলো আল্লাহ নবী তো জীবনে লক্ষ লক্ষ হাদিস মুবারক বলে গেছেন, তার মুখ নিঃসৃত বাণীগুলো, সেই বাণীগুলোর মধ্যে কোনো ধরনের কোনো মিস্টেক, কোনো ধরনের কোনো ভুল পাওয়া যায় কি না। এ মর্মে তারা সহি বুখারিকে কাছে নিল, সেহায় সিত্তার কিতাবগুলোকে তারা সাথে নিল। বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা আবু দাউদের মতো এই কিতাবগুলোর সঙ্গে নিয়ে তারা আল্লাহর কোরআনের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে যখন কোনো ভুল খুঁজে পেল না, ওদের সেকেন্ড টার্গেট হলো মুসলমানদের সেকেন্ড সোর্স, পবিত্র হাদিস মুবারাকায় কোনো ভুল পাওয়া যায় কি না। ওরা বেশ কয়েকটি হাদিসকে কোট করল, তার মধ্যে তারা একটি হাদিস নিল, আল্লাহ নবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন সহি বুখারীর হাদিস, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনা ইহাদিকুম ফালিয়াগসিলহু বি সাবে মাররাত। যদি কোনো কুকুর কোনো খাবারের মধ্যে মুখ দেয়, তাহলে সেই খাবারটিতে মুখ দিলে বা কোনো পাত্রে যদি মুখ দেয়, সে পাত্রটিকে তোমরা যতক্ষণ পর্যন্ত সাতবার না ধৌত করবি ততক্ষণ পর্যন্ত ওই পাত্রটি পবিত্র হবে না। অষ্টম মানে তোমরা পাত্রটিকে রগড়ায়া সুন্দর করে মাটি দিয়ে তোমরা ধৌত করবি, আটবারের আগে তোমরা কখনো কোনো পাত্রকে তোমরা পরিষ্কার করতে পারবে না, ক্লিন হবে না, পবিত্র হবে না। ওরা বলল আমরা পৃথিবীর সবচেয়ে দামি ডিটারজেন্ট পাউডার ওয়াশিং পাউডার এনে আমরা যদি আটবারের জায়গায় সেটাকে আমরা একবার দুইবার তিনবার চারবারের মধ্যে যদি আমরা পরিষ্কার করতে পারি, ক্লিন করতে পারি, তাহলে আমরা বলবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যদি আমরা একবারে পারি তাহলে আমরা বলবো তিনি সাতবার মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ বলেন। যদি আমরা সেটিকে ছয়বারে পারি তাহলে আমরা বলে দিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছয়বার তিনি মিথ্যা বলেছেন, যদি তিনবারে পারি তাহলে আমরা বলবো পাঁচবার তিনি মিথ্যা বলেছেন। এইরকম করে করে তারা নবীর হাদিসকে এক্সপেরিমেন্ট করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। কিন্তু আল্লাহর কি মেহরবানি, নবীর হাদিসকে পরীক্ষা করতে গিয়ে নিজেরাই পরীক্ষার মধ্যে নিপতিত হলো। নাস্তিক বেঈমান যারা, তারা হাদিস মুবারাকা থেকে পিছপা হতে পারল না, হাদিস তাদেরকে এমনভাবে পেয়ে বসলো অবাক করার মতো। এক পর্যায়ে হাদিসের গবেষণা করতে গিয়ে, হাদিসের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ল এবং নিজেরা কালেমা পড়ার আয়োজন করে ফেললো। আল্লাহু আকবার বলে
এরকম একটি দুটি নয় শত শত হাদিসকে নিয়ে তারা গবেষণা করেছেন শুধু তাই নয় লন্ডনের নোবেল একাডেমির 100 জন পানি বিজ্ঞানী বিজ্ঞানী মুরপন তাদের প্রধান ছিলেন পানি বিজ্ঞানীর যারা পৃথিবীর সাগর মহাসাগর নিয়ে যারা পরিমাপ করেন পৃথিবীর সাগরগুলো নিয়ে যারা গবেষণা করেন প্রফেসর জি কোস্টা সহ অনেকেই সাগর নিয়ে গবেষণা করেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম যে সাগরটি সেটার নাম হলো প্রশান্ত মহাসাগর সুবহানাল্লাহ বলেন প্রশান্ত মহাসাগরের ডিপনেস তার গভীরতা হলো প্রায় 11 কিলোমিটার পানির নিচে 11 কিলোমিটার আমাদের হিমালয় সহ বড় বড় পাহাড়গুলো সেখানে ফেরে দিলে হিমালয়ের উপরে প্রায় আরো 3 কিলোমিটার উপরে পানি প্রবাহমান থাকবে এই পৃথিবীর পাহাড়গুলোকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ ومن الجبال جدد بيض حمر مختلف الوانه পৃথিবীর পাহাড়ের যে কালারগুলো এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর পাহাড়গুলোকে মানুষ সৃষ্টি করতে পারেন নাই পৃথিবীর পাহাড়গুলো কেন সৃষ্টি করেছেন সেটিও আল্লাহ বলে দিয়েছেন والجبال اوتادا আল্লাহ বলেন আমি পাহাড়গুলোকে সৃষ্টি করেছি তোমাদের প্রেরক স্বরূপ والقى في الارض رواسي ان تميد بكم এই পৃথিবী যখন নরবর থরবর ছিল থরথর করে যখন পৃথিবী কাঁপছিল থরথর করে কাঁপা পৃথিবীকে প্রকম্পিত পৃথিবীকে থামিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বিভিন্ন জায়গা জায়গা আমি পাহাড় সৃষ্টি করলাম আল্লাহু আকবার বলে পৃথিবীর পাহাড়গুলো নিয়ে গবেষণা হয়েছে সৌদি আরবের মধ্যে প্রায় 4 থেকে 4.5 হাজারের মতো পাহাড় আছে সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা তারা জাবালে উহুদকে নিয়ে গবেষণা করেছেন আল্লাহ নবীদের 1000 বছর আগে তিনি বলেছেন ইন্না হাজাল জাবাল নিশ্চয় এটি এমন একটি পাহাড় রে জাবাল উহুদ ইউহিব্বু না ওয়া নুহিব্বু উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি আল্লাহু আকবার বলেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে রাসূল বলেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি আল্লাহ নবী যখন কোন সফর থেকে আসছেন নবীজি তার জন্মভূমির মায়ায় মাতৃভূমির মায়ায় তিনি যখন মক্কা ছেড়ে যখন মদিনা মনোমারা যাচ্ছিলেন তখন মক্কার দিকে তাকিয়ে ইয়া মক্কাতু আল্লাহি আল্লাহর কসম ওরা যদি আমাকে মক্কা থেকে বের করে না দিত আমি কখনোই মক্কা থেকে বের হতাম না আল্লাহু আকবার বলেন তিনি জন্মভূমি মক্কার মায়ায় যেমন কেঁদেছেন আবার নবী যখন মদিনা মনোয়ারা হিজরত করে গেলেন মদিনা তার প্রিয় ভূমি সেই মদিনার ভূমিটির দিকে তিনি যখন সফর থেকে নিজের ভূমিতে যখন আসছেন নিজের এলাকায় যখন আসছেন নিজের এলাকায় যখন আসছেন নিজের দেশে যখন আসছেন দেশের প্রতি তার প্রেম তার ভালোবাসা এত বেশি ছিল দূর থেকে যখন জাবালে উহুদ উহুদের পাহাড়টি যখন দেখা যেত নবীজি তখন তার উটকে বেশি করে আঘাত করতেন যাতে করে আঘাত করার মাধ্যমে দ্রুত যেন উট চলে নিজের জন্মভূমিতে যেন দ্রুত চলে যেতে পারে নিজের এলাকায় নিজের দেশে যেন দ্রুত তিনি চলে যেতে পারেন সুবহানাল্লাহ পাহাড়কে লক্ষ্য করে তিনি বলতেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমি রাসূল নিজেও উহুদের ময়দানকে উহুদের পাহাড়কে আমি ভালোবাসি সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলো নবী উহুদ পাহাড়কে ভালোবাসে তার প্রমাণ আমরা পেয়েছি নবীজি তার দানদান মোবারক উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন বুঝলাম নবীর দানদান মোবারক শহীদ হয়েছে উহুদের পাহাড়ে উহুদ নবীর পাশে একটি পাহাড় নবী প্রেম করেছেন পাহাড়ের সাথে সুবহানাল্লাহ বলেন তে উহুদ যে নবীকে ভালোবাসে তার প্রমাণটা কি সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা স্যাটেলাইট ফিট করলো উপর থেকে তারা স্যাটেলাইট ফিট করে দেখলো উহুদ পাহাড়কে যে নবী ভালোবাসে তার প্রমাণ আমরা পেয়েছি কিন্তু উহুদ পাহাড় যে নবীকে ভালোবাসে তার প্রমাণটা কি এই হাদিসের সত্যতা কি তখন ওরা দেখলো যে গোটা উহুদ পাহাড় 11.5 মাইল 12 মাইল লম্বা পাহাড়টি পুরো পাহাড়ের গায়ে আমার নবীর নামটি লেখা আল্লাহু আকবার মানে আমার নূর নবীর নামটি লেখা পাহাড়ের গায়ে দূর থেকে যদি কেউ পাহাড়ের দিকে তাকায় উপর থেকে তাকায় এলে দেখবে
পুরো পাহাড়ের মধ্যে লেখা আছে মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে লেখা শুধু তাই না উহুদ পাহাড়ের মধ্যে যেমন উহুদ মানে আহাদ থেকে আসে উহুদ একক অনন্য পাহাড় এই পাহাড়ের কোনো তুলনা চলে না পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে পাহাড়গুলোর মধ্যে অনন্য পাহাড় হলো উহুদের পাহাড় আল্লাহ যেমন আহাদ আল্লাহ যেমন এক এবং একক আল্লাহ যেমন অনন্য আল্লাহর যেমন কোন নয় নাই ক্ষয় নাই আমার আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা যেমন আল্লাহর পরিচয় উহুদ মানে আহাদ উহুদ এই পাহাড়টি অনন্য একটি পাহাড় পৃথিবীর কোন পাহাড় জান্নাতে যাবে না আল্লাহ নবী বলেছেন যে পাহাড়টি জান্নাতি হবে সেই পাহাড়টির নাম হলো উহুদের পাহাড় আল্লাহু আকবার বলেন পৃথিবীতে 10 থেকে 10,500 এর মতো পাহাড় আছে এই পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড় জান্নাতি হবে সেই পাহাড়টির নাম হলো উহুদের পাহাড় আল্লাহু আকবার বলেন এই পাহাড়ে আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে এই পাহাড়কে নবীজি ভালোবাসতেন পাহাড় নবীর কথা শুনতো সহিহ বুখারীর বর্ণনা পাহাড় আমার নবীর কথা শুনে নবী যখন উহুদের পাহাড়ে উঠলেন সাথে উঠল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম উসমান জিন্নুর আইন সেই পাহাড়ের মধ্যে উঠল উহুদের মধ্যে উহুদ থরথর করে কাঁপতে লাগলো উহুদ প্রকম্পিত হতে লাগলো কাঁপতে লাগলো উহুদের পাহাড় আমার নবী বলেন উসবুতি ইয়া উহুদ আরে উহুদ তুমি থেমে যাও তুমি কেন কাঁপতেছো তুমি জানো না তোমার মধ্যে দুইজন শহীদ আছে আল্লাহু আকবার বলেন সময় আমাক হয়ে গেল তারা তো এখনো জীবিত নবীজি তাদেরকে কেমনে শহীদ বললেন আমার নবীর তো পূর্বের জ্ঞান ও নবীকে আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহু আকবার বলেন উতিতুল মালাউয়ালিন ওয়াল আখিরিন নবী বলেছেন পূর্বের পরের সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলামু আপনি যেটা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন তোমরা বলো নবীর জ্ঞানের কোনো তোমরা নবীর জ্ঞান খুঁজে পাও না তোমরা বলো নবীজি আমাদের মতই নাউজুবিল্লাহ প্রশ্ন আসে না আমার নবীর জ্ঞানের কোনো তুলনায় চলে না পৃথিবীর জন সায়েন্টিস্ট পৃথিবীর যত বিজ্ঞানী সায়েন্সটা বলেন কোসেকটিটা বলেন পৃথিবীর যত এই পৃথিবীর যত রাজনীতিবিদ বলেন পৃথিবীর যত অর্থনীতিবিদ বলেন পররাষ্ট্রনীতিবিদ বলেন পৃথিবীর যত বড় বড় পণ্ডিত গোটা পৃথিবীর সকল সাইডের সকল সেক্টরের প্রফেসরদেরকে যদি একটি পাল্লায় দেওয়া হয় আর আমার নবীকে নবীজির ধুলো মোবারক নবীজির স্যান্ডেল মোবারকের একটি ধুলিকণা যদি আরেকটি পাল্লায় দেওয়া হয় আমার নবীর জ্ঞানের তুলনায় ওই সমস্ত কোনো প্রফেসর নবীর সামনে টিকবে না কি বলেন টিকবে না কি আমার রসুল বলেছেন আমি নবী এমন আমি নবীর সামনে যেমন দেখি রে আমি নবী পিছনেও তেমন দেখতে পাই যে নবী যায় নামাজের মধ্যে দাঁড়ায় ইন্নিয়ারাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাজা আমি নবী যায় নামাজে দাঁড়ায় আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর আমি বলে দিতে পারি নবী যে আরেকজনের বাবার নাম পর্যন্ত বলে দিতে পারতেন কেমন দয়ার নবী কেমন মায়ার নবী যে নবীর আরেকজনের বাবার নাম পর্যন্ত বলে দিতে পারতেন যে নবীর মোহরে নবুয়ত এটার দুইটা চক্ষু ছিল আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বলছেন মাহারে নবুয়ত কাল বাইদাহ এটা কবুতরের ডিমের মতো নবীজির এখানে আল্লাহ সেটআপ দিয়ে দিয়েছিলেন মোহরে নবুয়তটা খতমে নবুয়ত এটার চোখ ছিল দুটো এই চোখ দিয়ে যেমন নবী সামনে দেখতেন মোহরে নবুয়তের চোখ দিয়ে তুমি পিছনেও দেখতে পেতেন নবীর নামাজে যদি কেউ ডিস্টার্ব করত আল্লাহ নবীর নামাজের মধ্যে যদি কেউ খিলখিল করে হেসে দিত নবীজি বলে দিতে পারতেন আজকের নামাজে কে কে ডিস্টার্ব করেছ আমি তোমাদের নাম পর্যন্ত বলে দিতে পারবো সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সামনের দিকে তাকান আপনি তো পিছনের খবর রাখেন না নামাজের মধ্যে কে ডিস্টার্ব করলো আপনি কেমনে তা বলবেন রসুল বলেন শোনো আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছেন রে আমি নবী তাকবীরে তাহরিমা বাঁধলে আমি নবী সামনে যেমন দেখি রে আমার মন নবুয়তের চোখের কারণে আমি পিছনের খবরও আমি বলে দিতে পারি ইন্নি রাআইতু মা আমামি ওয়া মা খালফি আমার সামনে যেমন দেখি আমি নবী পিছনেও তেমন দেখতে পাই আমার নবীদের হাজার বছর আগে বলে দিয়েছেন
কোন খাবারের মধ্যে যদি কুকুর মুখ লাগায় সেটা তোমরা সাতবার ধৌত করবে অষ্টম মানে তোমরা মাটি দিয়ে রগড়ায় নিবে ওরা বারবার চেষ্টা করলো দেখি আমরা এটাকে একবারে পারি কিনা পৃথিবীর সেনা পৃথিবীর শ্রেষ্ঠতম ডিটারজেন্ট পাউডার ওয়াশিং পাউডার এনে তারা একটা ডগ স্কোয়ারকে আনলো একটা পাত্রের মধ্যে সেখানে তারা মুখ লাগালো ডগ স্কোয়ার দিয়ে কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে মুখ লাগাই দিল বলে তুমি এটা মুখ লাগায় তার লালা পড়লো লালাটাকে পরিষ্কার করবার জন্য ক্লিন করবার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম ডিটারজেন্ট পাউডার দিয়ে তারা ধৌত করলো ধৌত করার পরে ল্যাবরেটরিতে নিল এক্সপেরিমেন্ট করলো পরীক্ষা নিরীক্ষা করলো দেখি একবার আমাদের জার্মগুলো দূর হয়েছে কিনা ওরা ল্যাবরেটরিতে দিয়ে ল্যাবরেটরি রিপোর্ট বলছে 100% এর মধ্যে মাত্র 90 থেকে 92% রয়ে গেছে মাত্র 8% তোমাদের জার্ম বের হয়েছে তাহলে বোঝা গেল একবার ধৌত করে মাত্র 8% বের হয়েছে তাহলে 8 বার ধৌত করলে যদি 8 8 করে হয় তাহলে তো 28টা 64 তাহলে তো তাও হচ্ছে না অবাক করার মতো ওরা বলল আমরা প্রথমবার যখন পৃথিবীর সেরা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধৌত করলাম দেখলাম মাত্র 8% ক্লিন হয়েছে জার্ম এখনো 92% রয়ে গেছে সেকেন্ড আমরা টার্গেট করলাম আরেকবার ধৌত করব দেখি তো পরিষ্কার হয় কিনা তারা বলল যে না আমরা মোটামুটি 20 থেকে 25% পেয়েছি তৃতীয়বার তারা ধৌত করলো আস্তে আস্তে করে দেখলো তৃতীয়বারের মধ্যে প্রায় 40 থেকে 45% হয়ে গেছে চতুর্থবার তারা ধৌত করার পরে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করলো দেখলো তারা 50-50 হয়ে গেছে পঞ্চমবার ধৌত করলো ষষ্ঠবার সপ্তমবার তারা ধৌত করলো সপ্তমবার ধৌত করে দেখে যে সত্যি আল্লাহ নবীজি বলছেন ইজা ওয়ালাগাল কালবু ফি না ইহাদিকুম ফালিয়াগসিলহু বিসাবমারাতিন সাতবার ধৌত করার কথা সাতবার ধৌত করার পরে দেখলো যে না প্রায় 99% ক্লিন হয়ে গেছে আর 1% বাকি আছে একটু সন্দেহ রয়ে গেছে আল্লাহ নবী বলেন ওয়া বিসামিনাতি বিতরাব আর তুমি অষ্টমবারে মাটি দিয়ে রগড়ায় নিবে আমরা অষ্টমবারে ধৌত করার পরে এবার আমরা পাত্রটা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা দিলাম ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসলো যে জার্ম ইজ 000 একটা জার্ম নাই আল্লাহ নবী 1000 বছর আগে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি এখন বিজ্ঞান প্রমাণ করে দেখেছে সত্যি নবীর বক্তব্য অ্যাবসলিউটলি ট্রু 100% সত্য আল্লাহু আকবার বলেন ওরা নবীকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছিল ওরা পারলো না কি বলেন কখনো কি পারবে আরো জোরে বলেন পারবে আপনি শুনলে অবাক হবেন সিঙ্গাপুরের আঙ্গুরিয়া ফ্যামিলির যারা চাউল সাপ্লাই দিত পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মধ্যে আঙ্গুরিয়া ফ্যামিলির ওরা 7 ভাই ছিল ওদের বাবা ছোট কালে মারা গেছে তাদের মা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের মা কোন রোগে আক্রান্ত মা ক্যান্সার রোগে আক্রান্ত এই পৃথিবীর মধ্যে মা আনসালাল্লাহু দাআন ইল্লা ওয়ালাহু দাওয়া নবীজি কিতাবুল মারদার মধ্যে বলে দিয়েছেন সহিহ বুখারী এমন কোন রোগ আল্লাহ পাঠান নাই রে যে রোগের চিকিৎসা আমার আল্লাহ দেন নাই যত রোগ প্রত্যেকটি রোগের জন্য চিকিৎসা আছে না নাই জরবালান চিকিৎসা আছে না নাই এক সময় মানুষ বলতো যক্ষা হলে রক্ষা নেই এখন সেই মানুষ বলছে যক্ষা হলে রক্ষা নেই এই কথাটির ভিত্তি নেই এক সময় মানুষ বলতো ক্যান্সার হলে অ্যান্সার নেই এখন বলে ক্যান্সার হলে অ্যান্সার আছে ভালো চিকিৎসা করলে ক্যান্সারের রোগীও সুস্থ হতে পারে আল্লাহু আকবার বলেন এক সময় বিজ্ঞানীরা এই কথাগুলো বলতো এখন বিজ্ঞানীরা আমার নবীর বক্তব্য দিতে শুরু করেছে নবীজি 1000 বছর আগে বলে দিয়েছেন মা আনসালাল্লাহু দান ইল্লা ওয়ালাহু দাওয়া আমার আল্লাহ এমন কোন রোগ পাঠান নাই যে রোগের চিকিৎসা পাঠান নাই ক্যান্সার বলো রক্ত যক্ষা বলো যত জটিল কঠিন রোগ বলো সকল রোগের ঔষধ আছে হয়তোবা আমাদের জানা নেই আমরা এটাকে উদ্ভাবন করতে পারি নাই আমরা এটাকে আবিষ্কার করতে পারি নাই কিন্তু প্রত্যেকটি রোগের কিন্তু ঔষধ আছে এক সময় করোনা হলে মানুষ কত করোনার জন্য কত কিছু করেছে করোনা রোগের ঔষধ আবিষ্কার করছে না মানুষ কি বলেন করে নাই টিকা আবিষ্কার করছে না প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ এখন আর ডোজেই লাগে না কথা বলেন না কেন এগুলো আবিষ্কার করেছে মানুষ কে বলেছে তোমাকে নবীর বাণীগুলো অ্যাবসলিউটলি ট্রু আঙ্গুরিয়া ফ্যামিলির সিঙ্গাপুরের আঙ্গুরিয়া ফ্যামিলির 7 সন্তানের জননী ক্যান্সার রোগে আক্রান্ত ওরা জানতে পারলো সেই জাপানের টোকিও সেন্টারের একজন ক্যান্সার বিশেষজ্ঞ পৃথিবীর সেরা একজন ডাক্তার ছিল ডাক্তার কোতেক ডাক্তার কোতেক বড় মাপের একজন পণ্ডিত ছিলেন তিনি ডাক্তার কোতেক তাকে 7 সন্তানের জননী তাদের মায়ের ক্যান্সার হলো ডাক্তার কোতেকের সাথে তারা যোগাযোগ করলো তারা বলল যে তোমাদের মাকে আমি একটিবার দেখব তোমাদের মায়ের কি রোগ হয়েছে
তার ক্যান্সারটা কোন পর্যায়ে আমি একটু তাকে এক্সপেরিমেন্ট করব দেখব তারা জাপানের টোকিও সেন্টার থেকে নিয়ে ডক্টর কোতেককে তারা ভাড়া করে নিয়ে আসলো কয়েক লক্ষ অর্থের বিনিময়ে তাদের বিভিন্ন ডলারের বিনিময়ে তারা অর্থের বিনিময়ে আসলেন মাকে তিনি দেখবেন মায়ের ব্লাড নিল তারা ব্লাড নেওয়ার পরে ব্লাড ক্যান্সার হয়েছে কিনা দেখলো দেখলো যে হ্যাঁ ব্লাড ক্যান্সার তাদের মা বলল যে তোমরা আমাকে কখনো কোনো পরপুরুষের কাছে তোমরা নিয়ে যাবে না আল্লাহু আকবার বলেন মুসলিম ফ্যামিলির আঙ্গুরিয়া ফ্যামিলির মুসলিম পরিবারের সাত সন্তানের জননী ক্যান্সার রোগে আক্রান্ত হলে ডাক্তার বলল তোমাদের মায়ের তো ব্লাড ক্যান্সার আমাকে একটা অপারেশন করতে হবে মা বলল যে না আমি কোনো পুরুষ মানুষের কাছে অপারেশন করব না সে আমার চেহারা দেখবে এটি প্রশ্নই আসে না অনেক বুঝানো সন্তানেরা বলে না আমি পর্দার কোনো খেলাপ করব না আর আমাদের সমাজে এখন পর্দা খেলাপ করা যায় কেমনে পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার থাকার সত্ত্বেও পুরুষ ডাক্তারকে দেখানোর জন্য মানুষ ব্যস্ত হয়ে যায় কথা বলেন ইভেন আমরা শুনেছি গাইনি ডাক্তার বাচ্চা সিজার করবে সেখানেও নাকি পুরুষেরা থাকে নৌজুবিল্লাহ বলেন এই তো আমাদের সমাজ ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা হলে এই আমাদের কঠিন অবস্থা যে আমাদের এই সমাজের মধ্যে সন্তান কেমন যেন নর্মাল ডেলিভারি হতেই চায় না ইচ্ছাকৃত অনেক সময় করে না ইচ্ছা করলে নর্মাল ডেলিভারি করা সম্ভব ছিল এখানে যারা মুরব্বী আছেন 40 60 60 উপরে জানা আমরা কেউ কখনো সিজারে জন্ম নেই নাই আমরা কি সিজারে জন্ম নিয়েছি আমাদের মা খালা যারা তারা যে সন্তান ডেলিভারি দিয়েছেন তারা কোনো সিজারে সন্তান ডেলিভারি দেন নাই আজ থেকে 30 বছর 40 বছর 50 বছর আগে আর এখন যত সন্তান হয় তাদের 90% 95% সন্তান এখন সিজারিয়ান সিজারে জন্ম নেয় কথা বলেন ঠিক কিনা খুব খেয়াল করে শুনবেন আঙ্গুরিয়া ফ্যামিলির সেই সাত সন্তানের জননী ডক্টর কোতেককে বলে দিল আমি কোনো পরপুরুষের কাছে আমার কখনো আমার অপারেশন হবে এটি আমি মেনে নিতে পারি না সন্তানদেরকে বলে দিল নিব না আমি দরকার হলে এভাবেই মরে যাব কিন্তু তবু আমি আমি কখনো তার কাছে আমার মুখটা দেখাবো না যদিও প্রয়োজনে আজ জরুরত তুমি হুল মাহাজুরাত জরুরতের ক্ষেত্রে সাক্ষী দানের ক্ষেত্রে যদি কোনো মহিলা ডাক্তার না থাকে সেখানে পুরুষ ডাক্তারের চিকিৎসা নেওয়ার ব্যাপারে বলা হয়েছে এটা জরুরত আর জরুরত তুমি হুল মাহাজুরাত হিসেবে যদিও জায়েজ তিনি বলেন না এটি আমি করব না ডাক্তারকে তারা বিদায় দিল ডাক্তার একটা রিপোর্ট করে গেল যে তোমাদের মা সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারে কয় মাস সবাই বলেন সর্বোচ্চ 3 মাস তোমাদের মা হয়তোবা বাঁচবে 3 মাসের বেশি হয়তোবা তোমাদের মা বাঁচবে না মা 1 মাস যায় 2 মাস যায় 2 মাসের পরে সন্তানদেরকে বলল আমার রোগ তো দিন দিন বেড়ে যাচ্ছে জানি না আমি আর কতদিন বাঁচবো মা সুনান তিরমিজির তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পড়েছিলেন তিরমিজি শরীফের হাদিস পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো পৃথিবীর সবচেয়ে সেরা ডাক্তার রাসূল বলছেন আনা তাবিবুল উম্মাহ আমি হলাম উম্মতের ডাক্তার আল্লাহু আকবার বলে নবীর হাদিস পড়েছিলেন ইন্নামা জামজম লিমা শুরিবানা জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করবেন এই হাদিস পড়ে মা আঙ্গুরিয়া ফ্যামিলির সাত ছেলের জননী সাত সন্তানের জননী তিনি বললেন তোমরা আমাকে একটু জমজমের পানির কাছে নিয়ে যাও আমার রসুল বলেছেন জমজমের পানি সকল রোগের মহা ঔষধ জমজমের পানি দাঁড়িয়ে খেলে জমজমের পানি খেলে জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন আমার রসুলের বাণী নবীর সুন্না কখনো মিথ্যা হবে না আল্লাহু আকবার বলেন আমার নবী যা বলেন ফাইনাল বলেন আমাদের দেশের ডাক্তাররা ওরা রোগের চিকিৎসা দিতে গিয়ে কখনো কখনো প্যারাসিটামল দেয় প্যারাসিটামলে কাজ না হলে না পা দেয় না পায় কাজ না হলে শেষ পর্যন্ত সিপ্রোসিন দেয় স্প্লাস দেয় কত কিছু দেয়
ব্লাড টেস্ট করায় আমাদের ডাক্তাররা কোনো একটাতে কাজ না হলে সরি বলে ভাই এটা হয় না এটা দেন এটা না হলে এটা দেন এটা না হলে এটা দেন আর আমার নবী বলেছেন আমি যে বক্তব্য দিই আমি কখনো সরি বলি না আমি সরি বলার নবী নয় ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইয়ুহা আমার নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকে নবীর রিমোটটা আমার আল্লাহর হাতে আল্লাহু আকবার মানে নবী যা বলেন ফাইনাল বলেন আমার নবীর বক্তব্যের মধ্যে কখনো সরি বলেন না এক লোক আসে হুজুর আমাদের সন্তান হয় না 10 12 বছর হয়ে গেছে সাহাবিয়া সাহাবী এবং সাহাবিয়া দুজনে আসেন হুজুর আমাদের কোনো সন্তান হয় না নবীজি বলেন যাও সকাল বিকাল তোমরা ডিম খাবে ডিম ডিম খাও তোমরা 3 মাস পর্যন্ত তারা ডিম খেলো 3 মাস পরে নবীর কাছে আসে হুজুর 3 মাস পর্যন্ত তো সকাল বিকাল আমরা ডিম খেলাম আমাদের ঘরে তো কোনো সন্তান আসে না আমরা কোনো সিগন্যালও পাচ্ছি না আমার নবী বলেন তোমরা কি মনে করছো আমি ঔষধ পাল্টাই দেব আমি ঔষধ পাল্টাই দেবার নবী না আমি যা বলি ফাইনাল বলি যাও তোমরা খেতে থামো তোমরা পর্বতীতে তারা খেতে লাগলো খেতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তান দান করলেন নবীর বক্তব্য একজন পুরুষের 23-46 জন ক্রোমোজোম আছে পৃথিবীর মধ্যে সন্তান কেমনে হবে আমার নবী 1000 বছর আগে সেই কথাগুলো বলে দিয়েছেন যদিও কোরআন বলছে ইয়াহবুলি মাইয়া শাউ ইনাসা আমার আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন ওয়াইয়াহবুলি মাইয়া শাউ যুকুরা আমার আল্লাহ যাকে চান ছেলে সন্তান দেন ওয়ায়ুজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন ওয়াইয়াজালু মাইয়া শাউ আকিমা আল্লাহ যাকে চান বন্ধা বানান ছেলে মেয়ে দুনিয়ার মানুষ দিতে পারে না তবে হ্যাঁ আল্লাহ তাআলা মানুষের মধ্যে ক্রোমোজম দিয়েছেন 46 জনা ক্রোমোজম পুরুষের ক্রোমোজম হচ্ছে এক্স এবং ওয়াই নারীর ক্রোমোজম হচ্ছে ডাবল এক্স পৃথিবীতে যখন সন্তান হয় আল্লাহ তাআলা সূরাতুল ইনসানের মধ্যে বলে দিয়েছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাদকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা আল্লাহু আকবার বলেন একজন পুরুষের এক্স আর নারীর এক্স এই ডাবল এক্স মিলে সন্তান হবে কন্যা পুরুষের ওয়াই নারীর এক্স এক্স আর ওয়াই মিলে যখন ওভামে যাবে পুরুষের এক্স স্পার্ম নারীর এক্স স্পার্ম দুজনের এক্স স্পার্ম নিয়ে যদি ওভামে চলে যায় সন্তান হবে কন্যা পুরুষের ওয়াই স্পার্ম আর নারীর যদি এক্স স্পার্ম হয় এক্স এবং ওয়াই মিলে দুটোর সমন্বিত আমসাজ ইখতালাত মিন মাইর রুজুল ওয়া মিন মাইল মারা পুরুষের ওয়াই নারীর এক্স এক্স এবং ওয়াই মিলে যে সন্তানটি হবে এই সন্তানটি হবে ছেলে আল্লাহু আকবার ওয়াইন ইসতামা দুটো যদি সমানভাবে যায় তাহলে বিজ্ঞানীরাও বলে দিয়েছেন এবং তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে তবারিতে আসে এই আয়াতে তাফসীরে ইয়াহবুলি মাইয়া শাউ ইনাসা নারী পুরুষের দুটো যদি একসাথে চলে যায় স্ত্রী ওভামে তখন কখনো কখনো সন্তান হয় হিজরা কি জন্ম নেয় হিজরা হিজরা জন্ম নেয় নারীদের প্রিয়ড চলাকালীন সময় যদি কেউ নারীর সাথে ইন্টারকোর্স করে তখন সন্তান জন্ম নিতে পারে হিজরা হিজরা এরা নতুন কিছু নয় হিজরা তো আমাদের ঘরেই জন্ম নেয় কথা বলেন হিজরা কি অন্য কোনো এটা তো আদম সন্তান এবং হিজরাদের নামাজের সিস্টেম হিদায়া কিতাবের মধ্যে আসে তারা কিভাবে হিজরা জন্ম নেয় ছেলে হয় কখন মেয়ে হয় কখন কার অংশ দিয়ে ছেলে হয় কার অংশ দিয়ে মেয়ে হয় বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই আমার রসুল 1000 বছর আগে বলে দিয়েছেন তা আল্লাহু আকবার মানে আঙ্গারিয়া ওই সেই সিঙ্গাপুরের আঙ্গারিয়া ফ্যামিলির 7 সন্তানের জননী তিনি বললেন তোমরা আমাকে নবীজির রোজা মোবারক খায় নাও তোমরা আমাকে মক্কা শরীফে নাও ওরা 15 দিনের ভিসা প্রসেসিং নিয়ে তার ক্যান্সার রোগে আক্রান্ত তাদের মাকে নিয়ে গেলেন মক্কা শরীফে 10 দিন মক্কা শরীফে 10 দিন আর আমার নবীর দেশে সেখানে প্রায় 8 দিন 10 থেকে 18 18 20 দিনের প্যাকেজ নিয়ে তারা চলে গেল মক্কা মদিনায় মক্কা মদিনায় যাওয়ার পরে উনি যে হাদিস পড়েছেন তিরমিজির হাদিস জমজমের পানি যে নিয়তে খাবে সেই নিয়তে এটা আরোগ্য দান করবে তিনি যতদিন ছিলেন মক্কা শরীফে আর মদিনা শরীফে জমজম ছাড়া কিছুই খান নাই রসুল্লাহর একজন সাহাবি আছেন আবু জারকি ফারি সুফি সাহাবি তিনি 33 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়ে তিনি বেঁচে ছিলেন আল্লাহু আকবার বলেন একদিন নয় দুদিন নয় 33 দিন পর্যন্ত শুধু জমজমের পানি খেয়ে পৃথিবীতে বেঁচে ছিলেন আবু জারকি ফারির আবাজা নামক জায়গায় তার মাজার সুফি সাহাবি ছিলেন
একদিনের বেশি খাবার জমা করার খাতির নাজায়েজ মনে করতেন এমন সুফি দরবেশ মানুষ ছিলেন একদিনের বেশি খাবার তার ঘরে জমা থাকতো না তিনি বলেন একদিনের বেশি খাবার জমা করে রাখা জায়েজ নাই আল্লাহু আকবার বলেন তাদের মা আল্লাহর মেহেরবানি 20 দিন 25 দিন থাকার পরে তিনি যখন চলে আসলেন আসার পরে এক মাস যায় দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পরে জাপানের টোকিও সেন্টার থেকে ডাক্তার কোতেক ফোন করলো ওই সাত সন্তানকে সাত সন্তানের যিনি বড় তাকে ফোন করলো তোমাদের মা কবে মারা গেছে তো বলল যে আমাদের মা তো মারা যায় না আমাদের মা এখনো দিব্যি সুস্থ বেঁচে আছেন বলে কি বলো তোমরা আমি না বলেছিলাম তোমাদের মা তিন মাসের বেশি বাঁচবে না তার ব্লাড ক্যান্সার তোমরা কি নতুন কোনো ডাক্তার দেখিয়েছিলে বলে ইয়েস আমরা নতুন ডাক্তারের সন্ধান পেয়েছিলাম বলে ওনার চেম্বার কোথায় কোন দেশে বলে ওনার চেম্বার সৌদি আরবে মদিনা মনোয়ারায় বলে উনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন বলে উনি পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই উনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন তিনি আর শিক্ষক পৃথিবীতে একজন নাই তিনি কোন ইন্টার্নি করেন নাই আল্লাহু আকবার ইন্টার্নির প্রয়োজন হলে তিনি 34 বার মেরাজ করেছেন আল্লাহু আকবার যে নবীর ইন্টার্নি করার কোনো প্রয়োজন হয় নাই আমার নবী এত বড় ডাক্তারের ডাক্তার নবীজি সকল সায়েন্টিস্টের সায়েন্টিস্ট সকল মেডিকেল সায়েন্সের পর পণ্ডিত ছিলেন আমার নবীজি বলে তিনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন কোন মেডিকেল কলেজে বলে তিনি আল্লাহ পাকের আরশে আজিমে পড়াশোনা করেছেন আমার আল্লাহ হচ্ছেন আমার নবীজির শিক্ষক আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়াদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম অজানা বিষয়গুলো জানাই দিয়েছেন আমার আল্লাহ তার দস্যুকে তার বন্ধুকে সুবহানাল্লাহ বলে বলো না তোমাদের ডাক্তার কবে কবে দেখাইছো তোমরা তাকে তিনি কি বেঁচে আছেন কিনা কোথায় তিনি বলে তিনি বেঁচে নাই তিনি আর্স থেকে প্রায় 1500 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন বলে আরে মিয়া যেই ডাক্তার ইন্তেকাল করে তার আবার কোনো চিকিৎসা চলে নাকি বলে হ্যাঁ তিনি যে প্রেসক্রাইব করে দিয়েছেন তিনি যে প্রেসক্রিপশন দিয়ে গেছেন হাদিস মোবারাকায় এই প্রেসক্রিপশন অনুযায়ী কিয়ামত পর্যন্ত যত মানুষ চলবে তারা কখনো জটিল কঠিন রোগে আক্রান্ত হবে না আরো জোরে বলে আল্লাহু আকবার বলে ওনার প্রেসক্রিপশনের ছবি তোমরা আমাকে দিতে পারবে বলে আপনার ছবি দেওয়া লাগবে না আপনি নিজেও ইচ্ছে করলে তার প্রেসক্রিপশনটা দেখতে পারবেন বলে কোথায় দেখবো বলে আপনি সিহায়ে সত্তা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের তিরমিজি শরীফ আপনি খুলে দেখুন তিরমিজির মধ্যে আপনি পেয়ে যাবেন আল্লাহ নবী যে ডাক্তারের চিকিৎসা নিয়ে আমি ভালো হয়েছি তিনি প্রেসক্রাইব করে দিয়েছেন তিরমিজি শরীফে ইন্নামা আজমজম লেমা শরীফানা জমজমের পানি তুমি যে নিয়তে খাবে ওই নিয়তে আল্লাহ তাআলা তোমাকে আরোগ্য দান করবেন আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার সেই দয়ার নবী সেই মায়ার নবী রহমাতুল আলামিন নবী আকা মাওলা আমার নবীর প্রেসক্রিপশন তিরমিজি শরীফে ওরা বলল তোমরা কি আমাকে একটু ওই প্রেসক্রিপশনটা দিবে বলে আপনি খুলেন তিরমিজি তিরমিজি খুলে দেখছেন যে জমজমের পানি ওরা এখন এক্সপেরিমেন্ট করে দেখলো জমজম নিয়ে তাদের গবেষণা 69 বার গবেষণা করা হয়েছে জমজমকে কেন্দ্র করে আল্লাহর কি মেহরবানি 69 বার গবেষণা করে দেখেছেন জমজমের পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া নাই কোন ধরনের কোনো জার্ম নেই জমজমের পানি যে যে রোগের জন্য খাবে ওই রোগের জন্য সেটি আরোগ্য লাভ করবে আরোগ্য লাভ হবে জমজমের পানি যে যে নিয়তে খাবে ওই রোগের জন্য আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি দান করবেন একদল মানুষ এসেছিল একদল হেজ্জখানার ছাত্র কিছু কেউ বলছেন প্রতিবন্ধী স্কুল থেকে এসেছিল তারা তারা কেউ কথা বলতে পারতো না ওরা শুনেছে নবীজির হাদিস মোবারকা জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে আরোগ্য লাভ করবে আল্লাহর মেহরবানি জমজমের কূপের কাছে গিয়ে মক্কা শরীফে এসে জমজমের পানি খেয়েছে তাদের জবান খুলে গেছে আমাদের তো নিয়ত ভালো নাই জটিল কঠিন রোগ থেকে মুক্তি লাভ করে মানুষ জমজমের পানি খেয়ে কারণ আমার রসুল 1000 বছর আগে বলে দিয়েছেন জমজমের পানি তুমি যে নিয়তে খাবে সেই নিয়তে তুমি আরোগ্য লাভ করবে ডাক্তার জাপানের টোকিও সেন্টারে ডাক্তার কোতেক বলল তোমাদের নবীর বাণীগুলো তো এক্সিলেন্ট এত সুন্দর সেই নবী তো আমারও দরকার সেই লোক কি তখন এলাকার স্থানীয় আলেমের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর রওজা মোবারকে গেলেন আল্লাহু আকবার বলে যদি আমাদের সমাজে কিছু মানুষ বের হয়েছে তারা বলে নবীর রওজায় যাবার দরকার নাই নবী মরে পচে গলে শেষ আরে বন্ধু নবী মরে পচে গলে শেষ নয় আমার নবী আপন রওজা মোবারকায় তিনি হায়াতুন নবী
নবী বলে দিয়েছেন না হায়ুন ফি কবরি আরে আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকব শুধু আমি নই রে ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন সমস্ত নবীগণ কবর শরীফে রওজা মুবারাকায় তারা জিন্দা আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা আল্লাহু আকবার সেই নবীর বাণীগুলো এত চমকপ্রদ বাণী আমার নবীদের হাজার বছর আগে তিনি বলে দিয়েছেন তোমরা মধু খাবে মধু বলেন কি খাওয়ার কথা বলেছেন মধু এই ফজরের নামাজের পরে হাতের মধ্যে মধু নিয়ে চেটে চেটে খাওয়া এটা সুন্নাহ বুখারীর বর্ণনা ইউজিবুহুল হালওয়া ওয়ালা সাল আমার নবীকে দুটি জিনিস আশ্চর্যান্বিত করত তার মধ্যে একটি হলো কিতাবুত তিব্বের মধ্যে আসছে হাদিসটি কিতাবুল মারদাতেও আসছে তার একটি হলো আসাল মধু আরেকটি হলো হালওয়া নবীজি হালওয়া খেতে পছন্দ করতেন আমার নবীজি মধু খেতে পছন্দ করতেন নবীজি বলেন মাল্লাইকাল আসাল যে ব্যক্তি হাতের তালুর মধ্যে ফজরের নামাজের পরে মাসে তিনবার হাতের তালুর মধ্যে মাল্লাইকাল আসাল চেটে চেটে মধু খাবে লাম ইউসুফ হাজিম মিনাল বালা তাকে জটিল কঠিন রোগ তাকে আক্রান্ত করবে না আমরা তো মধু খাই না রসুল বলেন আলাইকুম বিশিফাইন তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবে নাম্বার ওয়ান প্রথমটি হচ্ছে তোমরা চিকিৎসা নেবে আল আসাল মধুর দ্বারা আর দ্বিতীয়টি হচ্ছে তোমরা চিকিৎসা নেবে ওয়াল কোরআন কোরআনের মাধ্যমে মধু এবং কোরআনের দ্বারা তোমরা চিকিৎসা নেবে এই জন্য মধুমক্ষিকার নামে আল্লাহ কোরআনে একটা সুরাই দিলেন সুরাতুন নাহল কোরআন সাক্ষী সুরাতুন নাহল সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা আল্লাহু আকবার বলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা মুসলমানের কোরআন এবং অস্ট্রিয়ার বিজ্ঞানী কার্বন ফ্রেস ১৯৭৪ কার্বন ফ্রেস দ্য ড্যান্সিং বি নেচে যাওয়া মৌমাছি মৌমাছিকে গবেষণা করে সে কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহু আকবার বলেন দ্য ড্যান্সিং বি নেচে যাওয়া মৌমাছি মৌমাছিকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন দ্য ড্যান্সিং বি মৌমাছির সম্পর্কে রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া ওয়াহা রাব্বুকা ইলান নাহালি আন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম يعرشون ثم كلي من كل الثمرات فسلكي سبل ربك دلولا سورة النحل ৬৮ নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন আল্লাহু আকবার পৃথিবীর মধ্যে যারা গবেষক যারা তাফাক্কুর করে তাদাব্বুর করে চিন্তা করে অ্যানালাইসিস করে তাদের জন্য মধুমক্ষিকার মধ্যে গবেষণার আছে মৌমাছি এক একটি মৌচাকে কমপক্ষে ২০ থেকে ২২ হাজার মৌমাছি থাকে রুম থাকে কামরা থাকে আয়তক্ষেত্রের মতো মৌচাকটি বানায় না বর্গক্ষেত্রের মতো মৌচাক বানায় না জ্যামিতিক শাস্ত্রে ট্রাপিজিয়ামের মতো মৌচাকটি বানায় মৌচাকটা এমন আড়াআড়ি করে কোনাকোনি করে বানায় ডালপালা পড়ে যায় গাছ ভেঙে পড়ে যায় মৌচাকটা কখনো ভেঙে পড়ে যায় না আল্লাহু আকবার বলেন ছোট্ট একটি জায়গায় ২০ থেকে ২২ হাজার কামরা রুম এমন ভাবে রুমগুলোকে ছিদ্রগুলোকে এমন ভাবে করেছে তাদের কামরাগুলোকে রুমগুলোকে এমন এত সুন্দর মেজারমেন্ট তাদের মনে হয় যে স্কেল দিয়ে মেপে 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 মধুমক্ষিকাগুলো তাদের বাসির বাসাবাড়ি নির্মাণ করেছে বাসাবাড়ি নির্মাণ করে ১০ কেজি ১৫ কেজি ২০ কেজি মধু নিয়ে ডালের মধ্যে ঝুলে থাকে এমন কোন সুপার গ্লু আল্লাহ তাদের মুখে দিয়ে দিলেন যে ২০ কেজি মধু নিয়ে ঝুলে থাকে ঝড় তুফানে পড়ে না ১০০ টাক মধু সংগ্রহ করতে মৌমাছিদের কমপক্ষে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় আল্লাহ বলছেন পৃথিবীর তিনটি জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে প্রথম বাড়িটি তুমি বানাবে গাছের ডালে ২ নম্বর বাড়ি বানাবে তুমি বিল্ডিং এর কার্নিশে ৩ নম্বর বাড়ি বানাবে তুমি পাহাড়ের গুহায় এগুলো তোমাদের জন্য আমি বাড়ি বানানোর জন্য জায়গা করে দিলাম এই তিনটি জায়গার বাইরে মৌমাছি কখনো বাড়ি বানায় কখনো বাড়ি বানায় না আমার নবীজিদের হাজার বছর আগে বলে দিয়েছেন তোমরা মধু খাবে মধু খালে জটিল কঠিন রোগ থেকে তোমরা উপকার লাভ করবে মধু খালে কাশ হয় না মধু খালে সর্দি হয় না যৌন রোগের জন্য মহা ঔষধ হলো মধু যত আয়ুর্বেদিক ঔষধ আছে যত ধরনের ঔষধ আপনি দেখবেন সকল ঔষধের মধ্যে আপনি দেখবেন মধু অরিজিনাল মধু সুবহানাল্লাহ কিন্তু আমাদেরকে মধু বলে 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 বিষ খাওয়ায় বিষ মধুর যে কত নাম্বার আছে ১ নম্বর ২ নম্বর ৩ নম্বর ৪ নম্বর ১০ নম্বর অর্ধেক মধু অর্ধেক চিনি বলেন না আবার কেউ তো মৌচাক মৌচাকে কেউ নিয়ে আসে বিষ আর কেউ নিয়ে আসে রস কেউ নিয়ে আসে মধু আর কেউ নিয়ে আসে বিষ
যে মৌমাছিগুলো বিষ নিয়ে আসে ওদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য আবার মেডিকেল মৌমাছি আছে ওদের উপর ঝাঁপায় পড়ে ওদেরকে মেরে ফেলে ওদেরকে থাকতে দেয় না মনে রাখবেন আপনি যখন মধুমক্ষিকাগুলো মৌমাছিগুলো কোন বাগানে যায় ফুলের বাগানে ফলের বাগানে মধুমক্ষিকা যেমন ফুল ফলের বাগানে যায় তার সাথে সাথে ভীমরলও যায় বল্লাও যায় বল্লা এবং ভীমরল মই মৌমাছি বল্লা ভীমরল মৌমাছি তিন দল কিন্তু যায় বল্লাও যায় বাগানে মৌমাছিও যায় বাগানে আবার ভীমরলও যায় বাগানে বল্লা নিয়ে আসে বিষ ভীমরল নিয়ে আসে বিষ আর মধুমক্ষিকা মৌমাছি নিয়ে আসে রস ফুলের রস আল্লাহু আকবার বলেন ফুলের রসটা নিয়ে আসে ঠিকই তো আমরা দেখি মক্কা ইউনিভার্সিটিতে যাই উম্মুল কোনা মদিনা ইউনিভার্সিটিতে যাই মিশর আল আজহার ইউনিভার্সিটিতে যাই কেউ যায় মধুমক্ষিকা হয়ে কেউ যায় ভীমরল হয়ে আর কেউ যায় বল্লা হয়ে যারা বল্লা হয়ে যায় ভীমরল হয়ে যায় তারা ওই দেশ থেকে নিয়ে আসে বিষ আমাদের দেশে বিষ সাপ্লাই দেয় বিষ সাপ্লাই কথা বলেন আর যারা মধুমক্ষিকা হয়ে যায় তারা ওখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে নবীর প্রেম নবীর ভালোবাসা সাপ্লাই দেয় ওরা বিশ টাকা তারাবি সাপ্লাই দেয় ওরা তিন রাকাত বেতন নামাজ সাপ্লাই দেয় ওরা কবর জিয়ারত সাপ্লাই দেয় ওরা ঈদে মিলাদুন নবী সাপ্লাই দেয় আর যারা ভীমরল হয়ে যায় বল্লা হয়ে যায় ওরা বাংলাদেশে এসে এসে আমাদের যারা সঠিক আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদায় যারা বিশ্বাসী তাদেরকে ভীমরল হয়ে কামড় দেয় ওদের কামড়ে আমরা অনেকে সহ্য করতে পারি না কথা বলেন না কেন কেউ রিয়াকশন দেখায় কেউ অ্যাকশন দেখায় এই জন্য আপনাকে বুঝতে হবে কে বিষ নিয়ে আসলো কে ভীমরুল হয়ে গেল কে বল্লা হয়ে গেল আর কে কেউ মধুমক্ষিকা হয়ে গেল মৌমাছি অনেক শান্ত প্রাণী সুবহানাল্লাহ বলেন তবে আমরা তো মুসলমান তার চরিত্র হবে মৌমাছির মতো আমাদের চরিত্র কিন্তু মৌমাছির মতো হয় না আমাদের চরিত্র হয়েছে মাছি মার্কা মাছি যেমন বাথরুমেও যায় মিষ্টির দোকানে যায় আমরা পূজা ওর পূজা মণ্ডপেও যায় ওইখানেরও সেক্রেটারি আবার মাহফিল কমিটিরও সেক্রেটারি এইরকম বহু লোকও আছে আমরা মাছি মার্কা হয়ে গেছি কিন্তু মৌমাছি কখনো খারাপ জায়গায় বসবে না বাথরুমে কখনো বসবে না ডাস্টবিনে কখনো বসবে না সে বসবে ফুল ফলের বাগানে সে বসবে মিষ্টির দোকানে আর মাছি সব জায়গায় যাবে আমরা মাছি মার্কা হব নাকি মৌমাছি মার্কা বলে না আমরা কোন মার্কা হব আমরা মৌমাছি মার্কা হব মৌমাছিকে আল্লাহ তাআলা ওহি বামানা ইলহাম ওয়াউহা রাব্বুকা ইলান নাহাল আল্লাহ তাআলা মৌমাছির কাছে ওহি করলেন আওহা মানে আলহামা ইলহাম করে জানাই দিলেন সিক্রেট মেসেজ আল্লাহ তাআলা জানাই দিলেন মৌমাছিকে রে মৌমাছি তোমার কাছে আমি সিক্রেট মেসেজ দিয়ে দিলাম তুমি পৃথিবীর তিনটি জায়গায় বাড়ি বানাবে দুঃখজনক হলো সত্য আমরা আজকে মৌমাছি মার্কা হতে পারি নাই আমরা মাছি মার্কা হয়ে গেছি সব জায়গায় আমরা আছি কথা বলেন আমরা কি মাছি মার্কা হব না মৌমাছি মার্কায় আমরা মৌমাছি মার্কা হব এই জন্য আপনাকে খেয়াল করতে হবে কে কি নিয়ে আসলো ভালো করে চিন্তা করে দেখবেন মৌমাছি অনেক সভ্য শান্ত প্রাণী ওর পাশ দিয়ে আপনি হেঁটে যান আপনাকে কখনো এমনিতে কামড় দিবে না কিন্তু যদি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুধু মৌমাছির একটা ঢিল মারেন খবর হ্যাস বলেন খবর আছে না কি বলেন খবর আছে না মৌমাছির একটু ঢিল মারে দেখেন না মৌসাকে ঢিল মৌসাকে যদি একবার ঢিল মারেন তাহলে কিন্তু কামড় খাইতে হবে আমরা মুসলমান যারা আমরা শান্ত সভ্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা সভ্য শান্ত তবে হ্যাঁ আমাদেরকে যদি কেউ ঢিল মারে আমার নবীর সামনে যদি কেউ গোস্তাকি করে বেয়াদবি করে ওলিয়ে কেরামের সামনে যদি কেউ বেয়াদবি করে আমরা কখনো কাউকে ছাড় দেব না কথা বলেন আমরা কি কখনো কাউকে ছাড় দেব আমরা কখনো কাউকে ছাড় দিব না আমরা সভ্য শান্ত প্রাণী এমনি কাউকে আমরা কামড় দেই না তবে আমাদেরকে যদি কেউ আমাদের সামনে যদি কেউ বেয়াদবি করে আমাদের সামনে নয় রসুল্লার সামনে যদি কেউ বেয়াদবি করে আউলিয়ে কেরামের সামনে যদি কেউ বেয়াদবি করে আমরা এমনি নরম নবীর ব্যাপারে আমরা গরম আর হাম উম্মতি বি আবি বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি উম্মতের মধ্যে সবচেয়ে নরম দেলওয়ালা ছিলেন কিন্তু যখন ইহুদি বলল পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ একবার দুইবার তিনবার সহ্য হয় নাই ফালা তামার আওয়াজিল ইহুদ সহি বুখারি বর্ণনা কিতাবুত তাফসির তিলকার রসুলের তাফসিরে বলা হয়েছে ইহুদি যখন বলল পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ তখন ইহুদি বারবার বললে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন বেটা তুমি জানো এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতামা আলা ওয়াজিল ইহুদ ইহুদির গালে এক চর বসায় দিলেন আল্লাহু আকবার বলেন গাল ফুলে গেছে রসুল্লার কাছে গেছে হলে হুজুর আবু বকরের বিচার করেন আমাকে মারছে দেখেন গাল ফুলে গেছে বলে এই কাজটা আবু বকর করার মতো না রে এটা করলে ওমর করতে পারে আবু বকর তো নরম দেলওয়ালা আমার শ্বশুর
বলে হুজুর উনি করেছেন নবীজি আবু বকর রাদিয়াল্লাহকে ডাকলেন ইয়া আবা বকর আবু বকর ইন্না আফজালান নাস বাদ আম্বিয়া আল্লাহ হে আবু বকর নবীদের পরে যদি কোনো ভালো মানুষ থাকে সেই মানুষটি আপনি আমার শ্বশুর লাউ কুনতু মুত্তাখিজান খলিলা লাতাখাসু আবা বকর খলিলা আল্লাহর পরে যদি আমি কাউকে বন্ধু বানাতাম আমি আপনাকে বন্ধু বানাতাম কিন্তু আমি তো লাইক দিয়ে ফেলেছি আমার আল্লাহকে আপনার ব্যাপারে ইহুদি নালিশ করেছে কারণটা কি বলে হুজুর বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ আমি বলি আপনার কথা ও বলে ইহুদি বলে মুসা নবীর কথা তাই আমাদের নবী ষষ্ঠ আসমানে তোমাদের নবী নিচে তোমাদের নবীর মর্যাদা কম নবীজি বারবার বলে দিলেন আবু বকর বলুক না তাতে কি হয়েছে বলে হুজুর না বলা যাবে না ও কেন বলবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমি নরম মানুষ আমি মানবো না হুজুর আল্লাহু আকবার কোরআনে আল্লাহ বলেছেন তিলকা রুসুল ফাদদান্না বাদাহুম আলাবাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন নবীদের মর্যাদা বলে দিয়েছেন কারো সাথে আল্লাহ কথা বলেছেন কারো সাথে কথা না বলে দেখা দিয়েছেন মুসা নবীর সাথে শুধু কথা শুধু অডিও কল আর আপনার সাথে তো অডিও না অডিও প্লাস ভিডিও কথাও বলেছেন দেখাও দিয়েছেন আপনি তো শুধু অডিও না মুসা নবীর সাথে শুধু অডিও কল হয়েছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা নবীর সাথে অডিও কল আপনার সাথে শুধু অডিও নয় অডিও প্লাস ভিডিও আমার রাসূল বলেছেন ওয়াক্ত আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াক্তার তুলে হাবিবি আর রুইয়া ওয়াল কালামা আমি আমার বন্ধুর জন্য চুজ করে রেখেছি আর রুইয়া দেখা ভিডিও ওয়াল কালামা কালাম অডিও অডিও ভিডিও দুইটাই আমি রেখে দিয়েছি আমার দোস্তের জন্য আল্লাহু আকবার মানে রাসূল বলেন শোনো আবু বকর আনা সাইয়্যিদুকুম বিউলদি আদম ওয়া রা ফখর আলী আমি সমস্ত আদম সন্তানদের মধ্যে যে কোনো নবী যে কোনো পজিশন নিয়ে আসক না কেন সমস্ত নবীদের মধ্যে আমি হলাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন লওয়ায়ে হাম প্রশংসার পতাকা আমার কাছে থাকবে আমি নবী নিজে সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিব আমি ছাড়া জান্নাতকে উদ্বোধন করতে পারবে না আল্লাহু আকবার বলেন সর্বপ্রথম আমার রওজাকে উন্মোচন করা হবে আমি 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 শুনুন রাখো তোমরা আনা সাইয়্যিদুকুম বিউলদি আদম ওয়া রা ফখর আলী আমি সমস্ত আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ আমার কোনো গর্বের কিছুই নাই অহংকারের কিছু নাই আমি সবার সেরা আল্লাহু আকবার বলেন সেই নবী বলে দিয়েছেন তোমরা মধু খাবে এখন সবাই বলে মধু খাও ডাক্তাররা বলে মধু খাও করোনার সময় বলে মধু খাও গরম পানি মধু লেবুর রস এগুলো খাও সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বলেন আমার নবীর কি চমৎকার নবীর সুন্নাগুলো এত এত চমকপ্রদ সুন্নাগুলো নবীজি বলে দিয়েছেন 1500 বছর আগে তোমরা দুধ খাবে দুধ কি খাবে বলেন না সবাই আরো যারা বলেন কি খাবো আমরা দুধ জান্নাতের মধ্যে কিন্তু দুধের নহর আছে রাসূল বলেছে আলাইকুম বি আলবানিল বাকার তোমরা গাভীর দুধ খাবে ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার কারণ গাভীর দুধের মধ্যে মুস্তাদরাকাল হাকিমের হাদিস গাভীর দুধের মধ্যে তোমাদের জন্য রয়েছে সমস্ত ভিটামিন যত কিছু আছে সবগুলো সান্নিধ্যাস ঘাসের সান্নিধ্যাস হলো দুধের মধ্যে দুধ হলো ইলমের শরিয়াত এই বলেন দুধ কি আর দুধের ভিতরে সর আছে ঘি আছে মাখন আছে এটার নাম হচ্ছে এলমে মারেফত দুধ ছাড়া যেমন মাখন হয় না ঘি হয় না সর হয় না এলমে শরীয়ত ছাড়া তেমন এলমে মারেফত হয় না আল্লাহ আকবার বলেন এই জন্য ইমাম মালিক বলেছেন ইমাম দারুল হিজরা মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব ওরে যে এলমে ফেকার শিখলো এলমে তাসাউফ শিখলো না ওকে বলে দাও তুমি ফাসেক ওমান তাসাওয়াফা যে এলমে মারেফত শিখলো ওয়া লাম ইয়াতাফাক্কা এলমে শরীয়ত শিখলো না ফাকাত তাজান্দাকা তাকে বলে দাও তুমি জিন্দিক বেইমান ওমান চামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা যে শরীয়ত শিখলো মারেফত শিখলো ওই লোকটা হচ্ছে হাক্কানি একদল আছে শরীয়ত আছে মারেফত নাই আরেকদল আছে মারেফত আছে শরীয়ত নাই আছে না এরকম একদল আছে কিন্তু হক্কানি পীরজনি হবেন তার শরীয়ত লাগবে মারেফত লাগবে এমন পীরও আছে বাংলাদেশে যদিও এখন অবশ্য নাদের খুব কম এখন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তো যে কোনো জায়গায় ভেজাল করলে সব ফেসবুক ইউটিউবে দিয়ে দেয় কিন্তু এখনো অনেক পীর আছে নামাজের খবর নাই রোজার খবর নাই পর্দা পুশিদার খবর নাই আছে না আছে না আপনাদের এলাকায় নাই কিন্তু অনেক জায়গায় আমরা দেখি মাঝে মধ্যে লাইভ দেয় দুই পাশে বড় বড় ঢোল মাজার থেকে ঢোলের আওয়াজ আসে নাউজুবিল্লাহ বলেন এরকম করবেন না এগুলো হক্কানি পীরের আলামত নয় এগুলো সুন্নি নয় কথা বলেন এমন পীর আছে নামাজ নাই নামাজ নাই নামাজের খবর নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সুন্নত পড়ে না নফল পড়ে না আউয়াবিন নাই এশরাক নাই চাষ নাই তাহাজ্জুদ নাই
রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকা নাই তাসাব নাই লিবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরাত নাই আদব নাই اخلاق নাই আছে মদ জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেনসিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল আবার একদল বলে দুই পাশে নারীদেরকে রেখে বলে মরণকালে আমার ঢোলবাসি বাজায়ও যে পীর বলে মরণকালে আমার ঢোলবাসি বাজায় ওটা পীর নয় ওটা ইবলিস শয়তান বলেন সেটা কি জোরে বলেন সেটা কি যেখানে রাসূল বলেছেন আমি ঢোল তবলা এগুলো বন্ধ করার জন্য পৃথিবীতে এসেছি গান বাদ্য বন্ধ করার জন্য পৃথিবীতে এসেছি গান শোনার প্রয়োজন হলে তুমি ইসলামী গান শোনো তোমার যদি প্রয়োজন হয় নাতের রাসূল শোনো ইসলামী কনসার্ট করো তুমি হামদে বাহরি তালা শোনো আল্লামা ইকবালের কাসিদাগুলো তুমি শোনো আল্লামা রুমির কাসিদাগুলো তুমি শোনো আল্লাহু আকবার বলেন এগুলো বাদ দিয়ে তুমি নাচানাচি ফালাফালি করবে ইসলাম এগুলোকে কখনো এলাও করে তুমি গানের মজলিসে গিয়ে নাচানাচি করবে ফালাফালি করবে আর তোমরা তোমাদেরকে আমরা প্রমোট করব যে না তোমরা আহলে সুন্নাহ না না এদের সাথে ন্যূনতম আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পর্ক নেই রাসূল বলে দিয়েছেন যে হাজার বছর আগে তোমরা দুধ খাবে দুধ কি খাইতে বলছে দুধ দুধ খাবো অরিজিনাল দুধ পাওয়া তো বড় কঠিন বাজারে গেলে মানুষ বলে হিন্দুদের দুধ কিনিও বলে কেন হিন্দুর দুধ কিনবো বলে হিন্দুরা গাবিকে মা মনে করে ওরা দুধের মধ্যে পানি মিশায় না অথচ এই চরিত্রটা থাকা কথা ছিল মুসলমানদের এই চরিত্রগুলো নিয়েছে অমুসলিমরা কথা বলে না কেন এই চরিত্রগুলো নিয়েছে অমুসলিমরা অথচ এই চরিত্রগুলো মুসলমানদের থাকার কথা ছিল ওদের বড় দিনকে কেন্দ্র করে আজকের রাতটা নাকি সবচেয়ে বড় রাত তাহলে রাতও বড় আছে দিনও বড় আছে আগামীকাল থেকে দিন বড় হতে থাকবে রাত ছোট হতে থাকবে আজকের রাতটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাত আল্লাহু আকবার বলেন আরে জোরে বলেন আল্লাহু আকবার রাত বড় ওদের বড় দিনকে কেন্দ্র করে ওদের বড় দিনকে কেন্দ্র করে আপনি শুনলে অবাক হবেন ওরা প্রোডাক্টের উপর ছাড় দেয় ওদের ওদের দিনকে কেন্দ্র করে আর আমরা রমজান আসার আগে আমাদের ব্যবসায়ীরা এত বড় আল্লাহর অলি ওরা রমজান আসার 20-25 দিন আগে ছোলা বুটের দাম চিনির দাম পেঁয়াজের দাম বাড়ায় দেয় কত বড় অলি চিন্তা করে দেখেন এরা অলি অলি ঠিক আছে তবে এটা শয়তানের অলি এরা অলি ঠিক আছে কার অলি বলেন কার অলি রাসূল দেন হাজার বছর আগে বলে দিয়েছেন তোমরা দুধ খামে দুধ করেন আল্লাহ বলে দিচ্ছেন মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিম্মা গায়রু আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে ওয়া আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তুআমুহু আল্লাহু আকবার বলে জান্নাতের মধ্যে দুধের নদী থাকবে দুধের নদী এই জান্নাতের মধ্যে কি থাকবে দুধের নদী থাকবে নবী বলছেন তোমরা দুধ খাবে আবার রাসূল বলে দিয়েছেন তোমাদের যদি কারো হার্টের রোগ হয় হার্টের রোগ হলে তোমাদের জন্য চিকিৎসা বলে দিয়েছেন সহিহ বুখারীর হাদিস আলাইকুম বিতালবিনা ফাইন্নাত তালবিনা তা মুজিম্মাতুন নিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন আল্লাহু আকবার বলেন আমাদের তালবিনা খাওয়া দরকার বলেন কি খাওয়া দরকার তালবিনা তালবিনা নবী দের হাজার বছর আগে বলে দিয়েছেন তোমাদের হার্টের রোগের মহা ঔষধ হলো তালবিনা তোমাদের কেন যদি হাঁটে রোগ হয় তোমরা ডান কাঁধে শোবে আলাইকুম বিলিয়ামিন তোমরা যদি ডান কাঁধে শহরে তোমাদের কখনো হাঁটে রোগ হবে না হাঁটে রোগ যদি কেন হাঁটে রোগ হয় নবী বলে দিয়েছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন আলাইকুম বিত তালবিনা তোমরা তালবিনা খাবে ফাইন্নাত তালবিনা তা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ তালবিনা খাইলে তোমাদের তালবিনা এটা হাই প্রেসার এবং হাঁটে রোগ থেকে তোমরা মুক্তি লাভ করবা এইভাবে করে আপনি ক্যাবলা মুখী আপনি শুয়ে পড়বেন দেখবেন ডান কাঁধে আপনি শুবেন বাম হাতে বাম কাঁধে বাম পাশে আপনার হাট বাম দুধের দুই আঙুল নিচে হাট হাটটা ফ্রি থাকবে হাটের উপর কোনো চাপ পড়বে না হাটের উপর যদি কোনো চাপ না পড়ে তাহলে আপনার হাট সুস্থ থাকবে ঘুমটা ক্লিয়ার হবে ডান কাঁধে ঘুমেন অনেকে ঘুমায় এক পা এদিকে এক পা এদিকে এমনভাবে চিৎ পা টাং হয়ে শোয় মনে হয় যে এটা জাহান্নামীদের শোয়ার লক্ষণ এরকম করে শোয়া যাবে না একজন ডাক্তার বিদেশি ডাক্তার অমুসলিম ডাক্তার সে মুসলমানের এক শিশুকে বলতেছে শিশু বিশেষজ্ঞ সে চাইল্ড স্পেশালিস্ট সে বলছে তোমার সন্তানের একটু হাটের মধ্যে প্রবলেম আছে তুমি তাকে ডান কাঁধে শোয়াও বলে তুমি এটা বলবা না আমার নবী দের হাজার বছর আগে বলে দিয়েছেন আমি এটা শিক্ষা পেয়েছি আমার সন্তানকে তো আমি জন্মের পর থেকে ডান কাঁধ করে শোয়াই এটা আমার রসুল বলে দিয়েছে বলে কি বলো তোমাদের রসুল এরকম বক্তব্য বলছেন বলে হ্যাঁ বলে এইরকম নবী তো আমার দরকার আর এই নবীর মাধ্যমে আমি আল্লাহকে পেতে চাই তখন এই ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহু আকবার মানে আমার নবীর বাণীগুলো এত এক্সিলেন্ট ছিল
নবীজি 1000 বছর আগে বলে দিয়েছেন কারণ মদিনা মুনাওয়ারায় মদিনা শরীফে একবার এক ডাক্তার আসে রোমীয় ডাক্তার রোম দেশ থেকে ইতালি রোম পারস্য থেকে ডাক্তার আসে নবীর দেশে ডাক্তার এসে চেম্বার করলো টার্গেট হলো মদিনায় এসে চিকিৎসা করবে মদিনায় কোনো চেম্বার নেই মদিনায় কোনো কবিরাজ নেই মদিনায় কোনো ডাক্তার নেই কোনো হসপিটাল নেই মদিনায় যদি একটা চেম্বার খোলা যায় তাহলে অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে সকালে রোগী দেখবেন দুপুরে দেখবেন বিকেলে রাতে রোগী দেখবেন তিন বেলা রোগী দেখবেন আল্লাহর কি মেহেরবানি এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় তিন মাস পর্যন্ত চেম্বারে বসে আছে ডাক্তার একজন রোগীও চেম্বারে আসে না মদিনার চেম্বার বন্ধ ক্লোজ মাসিমারা ক্রানির মতো বসে আছে কোনো রোগী নাই লোককে চেম্বার ক্লোজ করে দিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন একজনের সাথে দেখা হয় কিনা কেন রে মদিনায় তিন মাস পর্যন্ত আমি চেম্বার দিলাম আমার চেম্বারে কোনো রুগী আসে না হাজার হাজার মানুষ এরা কি কেউ কখনো অসুস্থ হয় না এরা কি কেউ কারো কি কোনো হাত পা ভাঙে না এদের কি সর্দি কাশি হয় না এদের কি মাথা ব্যথা হয় না এরা কারা এদের কি দাঁতে ব্যথা হয় না প্রথম যার সাথে দেখা জিজ্ঞেস করলেন তুমি কে বলে আমার নাম আলী বলো আলী তুমি বলে হ্যাঁ আমি আলী বলে তোমাদের এখানে কি কোনো ডাক্তার আছে বলে হ্যাঁ পৃথিবীর সেরা ডাক্তার তো মদিনা শরীফে বলে ভাই পৃথিবীর সেরা ডাক্তার মদিনা শরীফে মানে কি বলে হ্যাঁ বলে ওনার নাম কি বলে ওনার নাম আহমদ আকাশে জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আর হাশরের ময়দানে তিনি হবেন আসাই ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তিনি হবেন মাহমুদ সুবহানাল্লাহ বলেন আকাশে আহমদ জমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাশরের ময়দানে তিনি হবেন মাহমুদ শাফাতে কুবরা তার হাতে থাকবে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আচ্ছা তোমাদের নবী কোন কোন বিষয়ের চিকিৎসা করেন প্রত্যেকটি বিষয়ের চিকিৎসা করেন বলে তোমাদের নবী ব্রেনের কোন চিকিৎসা করেন বলে হ্যাঁ ব্রেনের চিকিৎসা করেন কেউ যদি মেটাড্রেশন করে মেডিটেশন করে তো মেডিটেশন করলে ধ্যানমগ্ন থাকলে যারা মোরাকাবা করে মুসাহাদা করে এরকম ধ্যানমগ্ন থাকে তাহলে ধ্যানমগ্ন থাকলে তাদের ব্রেনের উপর কোনো প্রভাব পড়ে না ব্রেন ক্লিয়ার থাকে তাদের ডিপ্রেশন থেকে মুক্তি পায় হাইপারটেনশন থেকে তারা মুক্তি পায় তারা এরকম করে ওদের মেডিটেশন সেন্টারে নিয়ে রেখে দেয় ইসলাম বলে দিয়েছে মুসলমান যারা হবে ওয়া তাহান্নাসু ফি গারে হারা আমার নবী তাহান্নুস করতেন তাআব্বুদ করতেন হেরা পর্বতে মেডিটেশন করতেন আমার নবী 1000 বছর আগে উম্মতকে শিক্ষা দিয়েছে সকাল বিকাল তুমি ধ্যানমগ্ন থাকবে তোমার এমনি তোমার ব্রেনের উপর কোনো প্রভাব পড়বে না তোমার ব্রেনটা ক্লিয়ার থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ওরা এখন আমরা যেমন নামাজ পড়ি আমাদের নামাজের মতো তার নামাজ পড়ায় মুসলিমদেরকে নিয়ে ওরা বলে এটা একটা বেস্ট এক্সারসাইজ আর আমরা যারা মুসলমান নামাজের মাধ্যমে অটো আমাদের এক্সারসাইজ ব্যায়াম হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ওরা ওদের ঘরের ব্যায়াম করে এইভাবে করে ঘরের ব্যায়াম করায় এভাবে করে ঘরের ব্যায়াম করে আমরা যখন পাঁচ ওয়াক্ত নামাজে সালাম ফিরাই কতবার আমাদের ঘরের ব্যায়াম অটো হয়ে যায় আল্লাহু আকবার আমাদের কোমরের ব্যায়াম হয়ে যায় আমাদের ঘরের ব্যায়াম হয়ে যায় আমরা রুকু করি সাজদা করি আমরা হাত এখানে বাঁধি আমরা এইভাবে করে রুকু করি আমাদের হাতের ব্যায়াম হয় আমাদের মাথার ব্যায়াম হয় আমাদের ঘরের ব্যায়াম হয় আমাদের কোমরের ব্যায়াম হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের অটোমেটিক ব্যায়াম হয়ে যায় আল্লাহু আকবার বলেন এটা আপনাকে খেয়াল করতে হবে যে আমার নবী কেমন দয়ার নবী কেমন মায়ার নবী সেই নবীর প্রত্যেকটি বাণী এক্সিলেন্ট বলে তোমাদের নবী কি চোখের কোনো চিকিৎসা করছেন বলে হ্যাঁ আমার নবী তো পৃথিবীর সেরা চোখের ডাক্তার নবীর চেয়ে বড় চোখের ডাক্তার আর কেউ হতে পারে না বলে ওনার চিকিৎসা পদ্ধতিটা কি একটু বলেন বলে তিনি বলেছেন সহি বুখারীর হাদিস আলাইকুম বিল মান তোমরা মান্না নামক জান্নাতি খাবার এটা তোমরা খাবে যদি এটা না পাও তাহলে মাশরুম যেটা মান্না মাশরুম মাশরুমের উপর মাশরুম তো চিনেন আপনারা ব্যাঙ্গের ছাতার মতো দেখতে মাশরুমের উপর যদি আপনার শিশির পরে শিশির ভোরবেলার শিশির আলাইকুম বিল মান ফাইন্নাহু শিফাউল লিল আইন আল্লাহ নবী 1000 বছর আগে বলেছেন ওই শিশিরগুলো যদি কেউ চোখের মধ্যে দেয় চোখে কখনো ছানি পড়বে না চোখের কখনো জ্যোতি নষ্ট হবে না নবীজি বলে দিয়েছেন যারা যারা কোরআন মাজিদ দেখে দেখে পড়বে মুখস্থ না দেখে দেখে পড়বে চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিবেন নবীর নাম শুনে যারা চোখের মধ্যে মশা করবে আল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যারা মশা করবে নবীজির নাম শুনে আল্লাহ তাআলা এমন হতে পারে ওই নবীজির নামটাকে চুমু খাওয়ার বারাকাতে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি আল্লাহ বাড়ায় দিতে পারে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এটাকে আপনাকে বুঝতে হবে আন্নাজুরু ইলাল কাবা তেবাদা কাবার দিকে নজর করবেন কাবার দিকে যদি হক্কানে আলেম ওলামা পীর বুজুর্গদের দিকে নজর করেন চোখের জ্যোতি আল্লাহ আপনার এমনি বাড়ায় দিবেন
বলে তোমাদের নবী চোখের রোগের চিকিৎসা করেছেন বলে হ্যাঁ তোমাদের নবী কি দাঁতের রোগের কোন চিকিৎসা করেছেন বলে পৃথিবীর সেরা ডাক্তার তো আমার নবী সবচেয়ে বড় ডেন্টালিস্ট নবীর চেয়ে বড় ডেন্টালিস্ট পৃথিবীতে কেউ হতে পারে না বলে তাই নাকি বলো না তোমাদের ডেন্টালিস্টের একজন চিকিৎসা পদ্ধতিটা কি বলে তুমি এক বিঘত এরকম একটা স্টিক নিবে লাঠি নিবে এটি হলো মেসওয়াক আল্লাহ নবী মেসওয়াক করাকে আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন অব্লিগেটরি আবশ্যক করে দিয়েছেন সহিহ বুখারীর হাদিস রাসূল বলেছেন লাউলা শুক্কাল উম্মতি লামান্তুম বিসওয়াক ইন্না কুল্লি উযু ওরে আমার উম্মত যদি কষ্ট না করত আমি তাদের জন্য মেসওয়াক করা আমি তাদের জন্য আবশ্যক করে দিতাম সহিহ বুখারীর 888 নম্বর হাদিস সুবহানাল্লাহ বলেন রাসূল বলেন আকসারতু আলাইকুম ফিসওয়াক আমি তোমাদেরকে বলছি তোমরা বেশি বেশি করে মেসওয়াক করবে আমি রাসূল নিজেই মেসওয়াক করি আর বিয়াদব বলছে একটা গোস্তাখের রাসূল বলেছে কয় জিবরিল আমিন নবীর কাছে আসতো না নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছড়াইতো নাউজুবিল্লাহ এই কথা বললে কি ব্যক্তির ইমানের ফোল্ডারে জায়গা হবে এরকম কথা কেমনে বলে আমার রাসূল বলেন মেসওয়াক এটা মাথরাতুলিল ফাম আমার দাতুলির রব্বে এটা তোমার মুখের মধ্যে পবিত্রতা এনে দিবে রবের সন্তুষ্টি কামনা করবে মেসওয়াক যারা করে তাদের কখনো কেরিস রোগ হয় না পাইরিয়া রোগ হয় না দাঁতের ব্যথা হয় না দাঁত থেকে কখনো রক্ত পড়ে না দাঁতটা ক্লিন থাকে রাসূল বলেছেন নেমা সেওয়াক ওয়া যাইতুন যাইতুন গাছের ডাল কতই না উত্তম মেসওয়াক সেওয়াকি এটা আমার মেসওয়াক সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি আমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেক নবী এবং রাসূল তারা যাইতুন গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেন আপনাদের মেসওয়াক আছে দেখি একজনেরও আছে ওই একজন দাঁড়ায় কি করেছে একজন হাত উঠেছে একজন না দুইজন হাত উঠেছে আর একজন মেসওয়াক কিনছে আজকে এই যে ছাত্রদেরও মেসওয়াক আছে আপনারা মেসওয়াক ব্যবহার করবেন করবেন তো ইনশাআল্লাহ এই মেসওয়াক ব্যবহার করবেন তো এটা নবীর সুন্নাহ ছিল যারা মেসওয়াক ব্যবহার করে তাদের কখনো দাঁতের জটিল কঠিন রোগ হবে না আল্লাহু আকবার বলেন নবীজি বলেছেন তোমরা তোমাদের পেটটাকে তিনটা ভাগে ভাগ করবে পেট পেটটাকে তোমরা তিনটা ভাগে ভাগ করবে এক ভাগ খাবার খাদ্য দিবে তোমরা খানি আরেক ভাগ দিবে তোমরা পানি আরেক ভাগ তোমরা ব্ল্যাঙ্ক খালি রাখবে তোমার পেটটাকে যদি তোমরা তিনটা ভাগে ভাগ করতে পারো তাহলে তোমাদের কখনো জীবনে পেট বড় হবে না তোমাদের জটিল কঠিন রোগ হবে না তোমার পেটটাকে যদি তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে উদ্বোধক এসেছেন আমার বক্তব্য এখানেই ক্লোজ করে দিচ্ছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেটুকু শুনেছি আমরা সেটুকু আমল করবার তৌফিক দান করুন ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু